নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দীর শুরুতে। একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজ ত্রিপুরায় গঠনের পর একের পর এক ইস্যুতে কার্যত জল খোলা হয়েছে অনেক। একটা সময় রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজকে কেন্দ্র করে। তারই মধ্যে এই কলেজ নিয়ে এবার উত্তাল হয়েছে বিধানসভা। বিধানসভা অধিবেশন চলছে এবং আজকে শেষ দিন, এবং শেষ দিনে দাঁড়িয়েও এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে উত্তাল হয়েছে। আজ দেখা গেছে যৌথ কমিটি গঠনের দাবিতে এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই ইস্যুতে এবার সরব হয়েছে বিরোধীরা, এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাণ্ডে এবার অধ্যক্ষের সাড়া পায়নি বলে এক প্রকার অভিযোগ উঠে এসেছে বিরোধীদের পক্ষ থেকে। এবং কার্যত অধ্যক্ষের সাড়া না পাওয়াতেই বিরোধীদের ওয়াক আউট করতে আজ দেখা গেছে বিধানসভা থেকে। কি রয়েছে বিস্তারিত দেখুন। আপনারা শুনলে দেখলেন এক প্রকার উত্তাল বিধানসভা, তবে এই নিয়ে বিস্তারিত কি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে সম্রাট চৌধুরী, আমাদের প্রতিনিধি। সম্রাট, এই যৌথ কমিটি গঠনের দাবিতে এবার বিধানসভা উত্তাল হয়েছে এবং একই সঙ্গে বিরোধীদের ওয়াক আউট আজকে অধ্যক্ষের সাড়া না পেয়ে, তাহলে কি অধ্যক্ষ আজ এই বিষয়টিকে এড়িয়ে গেলেন? কি রয়েছে, কি কি বলবে? একদম শতাব্দী, যেটা হোক বিরতির পর, মধ্যাহ্ন বিরতির পর যখন আবার আজকের বিধানসভা অধিবেশন শুরু হচ্ছিল, তখন অধ্যক্ষ সরাসরি কলিং এটেনশন এর যে দ্বিতীয় নোটিশটি রয়েছে গন্ডাছড়া ইস্যুতে, যে গন্ডাছড়া সম্পর্কে যে একটি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি, সেই বিষয়ে একটি কলিং এটেনশন ছিল, সরাসরি ওই প্রসঙ্গে তুলে দিতে চাইছিলেন। কিন্তু বিধায়ক সুদীপ রায় বর্মন মাঝে একটু ওনাকে থামিয়ে দিয়ে বললেন যে দাবিটা বিরোধীদের পক্ষে তোলা হয়েছিল, এবং যাতে মুখ্যমন্ত্রীও প্রায় রাজি ছিলেন, বলছিলেন যে যৌথ বিধায়কদের একটা যৌথ কমিটি গঠন করে দেওয়া, এবং ওই কমিটি শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেগুলি খতিয়ে দেখবে এবং একটা রিপোর্ট পেশ করবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে রাজি ছিলেন, এবং সুদীপ রায় বর্মন চাইছিলেন যে বিধানসভার মাঝে উনি এই বিষয়ে তার একটা মতামত দিক, এই ধরনের কমিটি করা হবে কি হবে না স্পষ্ট তো জানিয়ে দেয়। কিন্তু অধ্যক্ষ যে এই বিষয়ে না মুখ্যমন্ত্রীকে কোনো সুযোগ দিলেন, না উনি বিষয়ে আর কথা বলার কাউকে সুযোগ দিলেন। তিনি বললেন যে মুখ্যমন্ত্রী যদি এরকম কিছু করতে চায় বা চান না, সেটা পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নিজের মতো করে দেখে নেবেন। মুখ্যমন্ত্রী কোনো বলার কোনো কিছু তার মতামত বিধানসভা জানানোর আগেই কিন্তু উনি দ্বিতীয় কলিং এটেনশনে চলে যেতে চাইছিল, এবং এই একটা পরিস্থিতিতে বিরোধীরা একটা হয়ে কংগ্রেস বিধায়ক এবং সিপিএমের যে বিধায়ক রয়েছেন বিরোধী দলনেতা সহ, তারা বিধানসভার মাঝে বিক্ষোভ দেখান, ওয়ালের সামনে চলে যান, অধ্যক্ষের সামনে বিক্ষোভ করেন দেখান, এবং বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর যখন অধ্যক্ষ আর এই বিষয়ে কোনো রকম সাড়া দিচ্ছিলেন না, সরাসরি মুখ্যমন্ত্রীকে বললেন যে দ্বিতীয় কলিং এটেনশন নোটিশে ওনার বক্তব্য পেশ করার জন্য, এবং তিনি বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে গেলেন। তখন বিক্ষোভের মাঝে খানিকক্ষণের জন্য বা তার থেকে 7 মিনিটের জন্য বিরোধীরা ওয়াক আউট করে বেরিয়ে এলেন, এবং এই পরিস্থিতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে গন্ডাছড়ার যে ইস্যু মানে বিষয়টি ছিল, সেটাতে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখছেন, এবং পরবর্তী সময় হয়তো এই বক্তব্যের উপর পুরো কোনো বিধায়করা হয়তো আলোচনা করতেন, সামান্য আলোচনা করতে সেই বিষয়টা কিন্তু পুরোপুরি চাপা পড়ে যায়। অর্থাৎ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে যে একসময় এত জল খোলা হয়েছে, রাজ্য রাজনীতি এত উত্তাল হয়েছে, সেই জায়গায় আজ কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর সহমত থাকলেও সেই জায়গায় অধ্যক্ষের এড়িয়ে যাওয়া, এবং তার পাশাপাশি একেবারে এসে তার পাশাপাশি বিরোধীদের ওয়াক আউট, এরপর কি কোনো উত্তর এসেছে? বলতে চাইছিলেন যে এই ধরনের কমিটি করে দিতে কোনো সমস্যা নেই বা করে দেওয়া যেতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী অন্যভাবে ব্যাপারটি আলোচনা করতেন যে প্রত্যেকটা ইস্যুতে আলাদা আলাদা করে কি যৌথ কমিটি করে দেওয়া, এগুলি কি যুক্তিযুক্ত জিনিস সেভাবে আলোচনা করতে দিলেন, এবং বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা জানতে চাইছিলেন যে কমিটি করা হবে কিনা, হ্যাঁ বা না, তার মধ্যে কিন্তু উত্তর সেটাই সীমিত উত্তরটাই কিন্তু চাইছিলেন, কিন্তু অধ্যক্ষ প্রায় ব্যাপারটি এড়িয়ে গেলেন। সময়ের ব্যাপার জানিয়ে যে সময় হচ্ছে না, এই ব্যাপারগুলি নিয়ে জানিয়ে প্রায় এড়িয়ে গেলেন। অর্থাৎ এই বিষয়টিকে কি একেবারে গুরুত্ব দিচ্ছেন না অধ্যক্ষ? আজকের এই এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে ইস্যু আজ তোলা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে, কার্যত সেই বিষয়টিকে কি একেবারে গুরুত্ব দিচ্ছেন না অধ্যক্ষ? অধ্যক্ষ গুরুত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রী দিয়েছেন, কিন্তু ওই বিধানসভার অধিবেশনের মধ্যে কমিটি করে দিতে হচ্ছে প্রতিশ্রুতি, তাতে কিন্তু এড়িয়ে গেলেন। হয়তো পরবর্তী সময়ে এই কমিটি গড়া হবে কি হবে না ওটাটাই নির্ভর করছে কিন্তু মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর, কিন্তু বিধানসভা থেকে
একেবারেই ধন্যবাদ সম্রাট তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। এবং ইতিমধ্যেই উত্তাল হয়েছে বিধানসভা, একের পর এক ইস্যু এবং প্রশ্ন উত্তর পর্বে কার্যত আজ তিন দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বিধানসভা উত্তাল। তবে তারই মধ্যে আজকে শেষ দিন এবং এই শেষ দিনে দাঁড়িয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে কার্যত ইস্যু তোলায় এক প্রকার যৌথ কমিটি গঠনের বিষয়টি একেবারে এড়িয়ে গেলেন অধ্যক্ষ এবং তারপরে কার্যত বিরোধীদের ওয়াকআউট করতে দেখা গেছে। নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।